আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ হৃদয়। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পানি দিয়ে হুইপড ক্রিম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পানি দিয়ে হুইপড ক্রিম খুবই সহজে কিন্তু তৈরি করা যায়। এটা ইউটিউবের অনেকটা ভাইরাল রেসিপি, আর ইমতিয়াজ ভাইয়া আমাকে রিকোয়েস্ট করেছিল এমন একটি রেসিপি দেওয়ার জন্য। সো আমি নিজেও ট্রাই করছি, আর এটা আসলে কেমন, এটার টেস্ট কেমন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি কিন্তু না টেনে দেখুন শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন চিকপিস, এখানে বয়েল চিকপিস নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু ছোলা লাগবে না, এখানে আমাদের লাগবে ছোলা সিদ্ধ পানি। জি হ্যাঁ, এখানে নর্মাল পানিতে কিন্তু হবে না, আমাদের এই পানিটাই লাগবে, ছোলা সিদ্ধ পানি। যে কোনো ব্র্যান্ডের কাবুলি ছোলা যেগুলো পাওয়া যায় ক্যানের, সেইগুলাই ইউজ করতে হবে। আমি দেখুন ক্যানটি কেটে নিয়ে পানি সম্পূর্ণ ছেঁকে ফেলছি। আর আপনারা এই ক্যান যেই ছোলাগুলো সেগুলো কোথায় পাবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। শুধু তাই না, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনারা হচ্ছে বেকিংয়ের যে সকল জিনিসপত্র আপনারা কিনে থাকেন সেগুলো নিতে পারেন। আমি নিজেও তার কাছ থেকে নিয়ে থাকি, মুক্তাস কিচেন ফেসবুক পেজ, আপনারা হচ্ছে ফেসবুকে সার্চ করে পেয়ে যাবেন, আর পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখুন আমি এখানে পানি ছেঁকে নিয়েছি, এইবার এটাকে আমি ফ্রিজে রেখে দিব বরফ ঠান্ডা হওয়ার জন্য কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। আমি যেহেতু কম করে বানাবো, সেহেতু আমি যেহেতু এটা ট্রায়াল, সেহেতু আমি এখানে 1/4 কাপের মতো পানি আলাদা করে নিচ্ছি। এটাকে আমি এবার ফ্রিজে রেখে দিব 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর আমি এদিকে 3 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিচ্ছি, আপনার চাইলে পাউডার সুগার ইউজ করতে পারেন। আর দেখুন আমাদের যে চিকপিজের যে পানিটা ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, এটা ক্রিস্টেলাইজ কিন্তু হয়ে গিয়েছে, একদম পুরোপুরি জমে যায়নি, উপর থেকে একটু বরফ বরফ যখন পড়ে যাবে এমন ঠিক তখনই কিন্তু আমরা এটাকে বের করে নিয়ে ক্রিম বানানো স্টার্ট করব। যেমনটা আমি ইউটিউবে অন্যান্য বড় বড় চ্যানেলের ভিডিওতে দেখেছি, এটা কিন্তু ট্রায়াল ভিডিও, আমি নিজেও জানতাম না যে এটা টেস্ট কেমন হবে কিংবা এটা হবে কি না। তো অনেকেই রিকোয়েস্ট করে যে এমন একটা রেসিপি দেন কিংবা এটার টেস্ট কেমন হবে, তো সেহেতু আমি এই ভিডিওটি আসলে করা। তো আমি এখানে নর্মাল মানে মিডিয়াম স্পিডে এটাকে বিট করা শুরু করেছি, আর এটাকে আমি মিডিয়াম স্পিডেই বিট করেছি 6 থেকে 7 মিনিট পর্যন্ত, যতক্ষণ না এটা পুরোপুরি স্টিফ পিক হয়ে যায়। তো একটু পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ক্রিমে পরিণত হওয়া শুরু হয়ে যাচ্ছে, এটা থিকনেসটা বাড়ছে দেখতেই পাচ্ছেন, কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। তো আমি একটি স্প্যাচুলা দিয়ে চারদিক থেকে ক্রিমটি মাঝখানে নিয়ে আসবো। আপনারা চাইলে এই পর্যায়ে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। তো আমি আবারও বিট করা শুরু করে দিয়েছি, যতক্ষণ না স্টিফ পিক হয়ে যায় আমরা ততক্ষণ বিট করতে থাকবো। তো দেখুন আমাদের ক্রিমটি কিন্তু অলমোস্ট রেডি, এটা কিন্তু দেখুন পারফেক্টলি বিট হয়ে গিয়েছে, এটা ক্রিমে পরিণত হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু পানি দিয়ে চাইলে হুইপড ক্রিম তৈরি করতে পারি, আর এটা কিন্তু আমাদের শুধুমাত্র কাবুলি ছোলার পানি দিয়েই হবে, আমরা যে নর্মাল যে ছোলাগুলো খাই সেগুলো দিয়ে কিন্তু হবে না। পার্সোনালি যদি জিজ্ঞাসা করেন এটার টেস্ট কেমন, আমি বলবো এটার টেস্ট আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, কিংবা এটা দিয়ে কেক ডেকোরেশন করার পরে আসলে বেশিক্ষণ এটা স্টেবল থাকবে না। তো আপনারা চেষ্টা যারা ট্রাই করতে চান তারা ট্রাই করতে পারেন, বাট পার্সোনালি আমার কাছে ক্রিমটা ততটা ভালো লাগেনি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, একটু ইনফরমেটিভ হয়তো ছিল, যাতে আপনারা এরকম রেসিপি কিংবা টেস্ট কেমন যারা আস্ক করেছিলেন তারা বুঝতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।